বরেন্দ্র সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তোফাইল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সকল প্রস্তুতি সম্পন্ন, রাত পোহালেই রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। সিটি নির্বাচনে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কেন্দ্র পরিদর্শন করেছেন আনসার ও ভিডিপির পরিচালক আব্দুল মজিদ। রাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব রথযাত্রা শুরু। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। রাত পোহালেই রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন। কমিশনের বেঁধে দেওয়া সময়ে গতকাল সোমবার মধ্যরাতে শেষ হয়েছে প্রচার প্রচারণা। এর মধ্যে ভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন। মঙ্গলবার সকাল 11টা থেকে বিকেল পর্যন্ত 30টি ওয়ার্ডের 155টি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। প্রিজাইডিং কর্মকর্তা ও ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ ও আনসার সদস্যরা এসব সরঞ্জাম কেন্দ্রে নিয়ে গেছেন। রাশিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা দেলবার হোসেন জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পর্যবেক্ষক থাকবেন 10 জন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় থাকবে 7 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। থাকবেন 30 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও 10 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ভোট গ্রহণের দায়িত্বে থাকবেন 3,614 জন কর্মকর্তা। প্রতিটি কেন্দ্রে স্থাপন করা হয়েছে 1,560টি ক্লোজ সার্কিট ক্যামেরা। নির্বাচনের প্রস্তুতির সার্বিক ব্যবস্থাপনায় আমাদের সম্পূর্ণ, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে প্রিজাইডিং অফিসারকে তাকে মালামাল বুঝে দিচ্ছি, ইভিএম সহ আনুষঙ্গিক মালামাল সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই নির্বাচনটা সম্পূর্ণ করার সকল প্রচেষ্টা গ্রহণ করেছি এবং সশস্ত্র বাহিনী মোতায়েন হয়ে গেছে, কোথাও কোনো বিশৃঙ্খলার সুযোগই নেই। এদিকে র‍্যাব-5-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, ভোটের দিন অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‍্যাবের অফিসার, ডিএডি সহ মোট 300 জন র‍্যাব সদস্য নিয়োজিত থাকবেন। তিনি জানান, র‍্যাব-5-এর 15টি মোবাইল ও স্ট্রাইকিং পেট্রোল, স্ট্রাইকিং ফোর্স কমান্ডার সহ 10টি জিপ, 2টি স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ টিম সহ বোম ডিসপোজাল ইউনিট প্রস্তুত রয়েছে। র‍্যাব সদর দপ্তরে প্রস্তুত রাখা হয়েছে র‍্যাবের স্পেশাল ফোর্স সহ হেলিকপ্টার। তিনি বলেন, নির্বাচনে বাধা সৃষ্টি অথবা সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে র‍্যাব কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আগামী 21 জুন আপনারা সবাই জানেন রাজশাহী সিটি কর্পোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে র‍্যাব বদ্ধপরিকর। আগামীকাল ভোর 6টা থেকে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‍্যাবের অফিসার, ডিএডি সহ মোট প্রায় 300 জন সদস্য, মোবাইল স্ট্রাইকিং ফোর্স, সাদা পোশাকে গোয়েন্দা এবং বোমা নিষ্ক্রিয়কারী হিসেবে নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অংশগ্রহণ করবে। র‍্যাব-5-এর 15টি মোবাইল স্ট্রাইকিং পেট্রোল, স্ট্রাইকিং ফোর্স কমান্ডার সহ 10টি জিপ, 2টি স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ টিম, সাদা পোশাকে পর্যাপ্ত গোয়েন্দা দল, সুপার মোবাইল মোটরসাইকেল টিম এবং অ্যাম্বুলেন্স সহ এদিন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত থাকবে। এছাড়াও নগর পুলিশ কমিশনার আনিসুর রহমান জানিয়েছেন, 155টি কেন্দ্রের মধ্যে 148টি গুরুত্বপূর্ণ ও 60টি সাধারণ ভোট কেন্দ্র থাকলেও সব কেন্দ্রগুলোকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। নির্বাচনকে সুষ্ঠু করতে, আইনশৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক রাখতে 3,514 জন পুলিশ, 1,935 জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। আমাদের 155টি কেন্দ্রের ভিতরে 158টি কেন্দ্র হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ হিসাবে গ্রহণ করেছি এবং 7টি কেন্দ্রকে আমরা সাধারণ কেন্দ্র হিসাবে বিবেচনা করছি এবং সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে আমরা অফিসার এবং ফোর্স যে নির্বাচন কমিশন যেভাবে দিয়েছে সেভাবে আমরা মোতায়েন করেছি। তবে 148টিকে যেহেতু গুরুত্ব দিয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছি, সেখানে আমরা অতিরিক্ত মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স সেখানে থাকবে। নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3 জন সাধারণ কাউন্সিলর প্রার্থী, 112 জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে 46 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। মোট 3,51,982 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। রাজশাহী সিটি নির্বাচনে নির্বাচনী সরঞ্জাম বিতরণ কেন্দ্র পরিদর্শন করেছেন আনসার ও ভিডিপির পরিচালক মোহাম্মদ আব্দুল মজিদ। মঙ্গলবার দুপুরে নগরের নিউ ডিগ্রি কলেজে স্থাপিত এই কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি দায়িত্বরত আনসার সদস্যের সাথে কুশল বিনিময় করেন এবং নির্বাচন কমিশন কর্তৃক অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ প্রদান করেন। পরিদর্শনকালে রাজশাহী জেলা কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম, সহকারী পরিচালক আহাদ আলী উপস্থিত ছিলেন। এ সময় পরিচালক আব্দুল মজিদ বলেন, সিটি নির্বাচনে অন্যান্য বাহিনীর সঙ্গে 1,935 জন সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে 310 জন অস্ত্রধারী সদস্য রয়েছেন। এছাড়াও 75 জন স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি বলেন, আনসার ও ভিডিপির গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। শুধু নির্বাচনই নয়, দেশের বিভিন্ন ক্রান্তিকালে এবং সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে থাকে এই আনসার বাহিনী। এ সময় তিনি দায়িত্বরত আনসার
সদস্যদের খোঁজ খবর নেন এবং তাদের উপর অর্পিত দায়িত্ব সততার সাথে পালনের নির্দেশ প্রদান করেন। অঙ্গীভূত আনসার পুরুষ মহিলা এবং আমাদের স্ট্রাইকিং ফোর্স হিসাবে ব্যাটালিয়ন আনসার সহ সর্বমোট 1935 জন সদস্য মোতায়েন রয়েছে, যারা নির্বাচনের সার্বিক আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি বজায় রাখার জন্য এবং সুন্দরভাবে যেন নিরপেক্ষতার সহিত সততার সহিত যেন সবাই ভোটটা দিতে পারে, একটা আস্থার পরিবেশের মধ্যে যেন ভোটটা দিতে পারে, সেই জন্যই আমাদের সদস্যগণ বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে থেকে দায়িত্ব পালন করবে এবং ব্যাটালিয়ন আনসার হিসেবে আমাদের যে 15টা টিম কাজ করবে, তারা স্ট্রাইকিং ফোর্স হিসাবে তারা বিভিন্নভাবে এই রাস্তায় রাস্তায় গাড়িতে করে মোবাইল হিসাবে দায়িত্ব পালন করে থাকবে। দুর্যোগ এবং জাতীয় বিভিন্ন সংকটে আমাদের বাহিনীর সদস্যরা সরকারের নির্দেশনার আলোকে অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে নিবেদিত হয়ে কোনো ধরনের কোনো বেতন ভাতা ছাড়াই কিন্তু কাজকর্ম করে থাকে, গ্রাম পর্যায়ে একেবারে রুট পর্যায়ে তারা কাজকর্ম করে থাকে। শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর পৃথক তিনটি রথযাত্রার উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবী নারী নেত্রী শাহিন আক্তার রেণী। আগামী 27 জুন উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এই উৎসবের শেষ হবে। মঙ্গলবার বিকেল 4টায় প্রথমে হনুমানজিউর আখড়া থেকে রথযাত্রা বের করা হয়, এরপর ঐতিহ্যবাহী রথবাড়ি থেকে বের করা হয় রথযাত্রা এবং নগরীর ঘোড়ামারা রেশমপট্টি এলাকায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ ইস্কন আয়োজিত রথযাত্রার উদ্বোধন করেন তিনি। এ সময় রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, ইস্কনের শ্রী শ্রী দিগম্বর জৈন ঠাকুর মন্দির বাড়ির অধ্যক্ষ রামেশ্বর গৌরদাস ব্রহ্মচারী, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ রাজকুমার সরকার, মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, মহানগর পূজো উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট শরৎচন্দ্র সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।